আচ্ছা তুমি কতদিন আগে এসেছিলে বলো ধামে? আমি এসেছিলাম সেই জুলাই মাসে। জুলাই মাসে কি সমস্যা নিয়ে এসেছিলে এখানে? মায়ের কি অবস্থা ছিল তখন? খুবই খারাপ অবস্থা ছিল, মানে গলব্লাডার অনেক জায়গায় কেউ কিছু করতে পারেনি, পরিষ্কার কথা অনেক ডিমান্ড ছিল, আমি পারিনি। আমি সত্যি ইমার্জেন্সি যে বলে এসেছিলাম, আমি বিয়ের একটা কল পেয়েছি। ধাম থেকে কৃপা হয়েছে তো? মা এখন কেমন আছে? ভালো আছে, মা পুরো এখন সুস্থ, এই জন্যই তো আনতে পারলাম। আমি অনেক তাড়াতাড়ি, আরো সুস্থ থাকবে, ধাম থেকে অনেক অনেক আশীর্বাদ, সুস্থ থাকো, ভালো থাকো, কৃপা হবে। ঠিক আছে, পাচ্ছেন আপনারা ধামে এসে রেজাল্ট পাচ্ছেন কিনা বলুন? হ্যাঁ পাচ্ছি, শারীরিক মানসিক সব দিক দিয়ে একদম পাচ্ছি। কি কি রেজাল্ট পেয়েছেন সেটা বলুন। আমি জল খেয়ে ভীষণ, আগের থেকে বেটার আছেন তো? একটু হলেও আছেন তো? 3-9-27 দিন, এখানকার নিয়ম আমি 27 দিন মানব না, আমি সারা বছর খাবো। বাহ, আপনার কোমর থেকে পা অবধি আরো ভালো রক্ত চলাচল করবে, ঠিক থাকবে, সুস্থ থাকবে। আমার পায়ের চেতনাটা ভীষণ, কি রোগ না কারোর কোনো অবদান এনার ব্যাপারটা আমি ভালো করে বলছি শুনুন। এনার ব্যাপারটা হচ্ছে একটু রক্তের সমস্যা আছে, রক্তের সমস্যা আছে, যার ফলে এনার পা ফুলে যাবে, বুঝতে পারছেন আমি কি বলছি? এবার এটা কাটতে গেলে একটু সময় লাগবে, আমি যা যা বলছি সেগুলো আপনি করে যান, মানসিক জপটা বাড়াবেন। এনার বোন মেরোতে ঠিকঠাক মতো রক্তটা তৈরি হতে পারছে না, যেটা আমাকে বাবা বলছে, হিমোগ্লোবিন কম, তাই তো? আমি যেগুলো বলছি মিলছে না, মিলছে না, না ভুলভাল বলছি আমি, ঠিক আছে, তাই তো? একদম বাবা বলছে, আমি কিন্তু বলছি না, ঠিক আছে? হ্যাঁ ব্যাস, তো আপনি এগুলো করে যান, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? মানসিক জবটা বাড়ান, ঠিক থাকবেন, কোনো অসুবিধা নেই, একটা অ্যাক্সিডেন্টের যোগ আছে, সেটা হবে না। কবজ নিয়েছেন আপনি? না কবজ মেয়ের নিয়েছি। আপনি পারলে নিয়ে নিন, ওনাকে একটা দিয়ে দিন। আর আপনারও বুকের একটু সমস্যা দেখতে পাচ্ছি, হার্ট হয়ে গেছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে তো 2012-তে। ঠিক আছে, যাই হোক, কোনো অসুবিধা নেই, ধামকে ধরুন, বাবার চরণকে ধরুন, পার করে দেবে, যান। বলছি আমাকে চুনরি বাঁধতে দে ভাই। 12 বছর কি লড়াই, এটা সমস্যা তো ধামে বলেছিলেন আপনি? হ্যাঁ অবশ্যই, আপনি তো আমাকে বাঁধিয়েছিলেন। হ্যাঁ, বাবার চুনরি, বাবার চুনরি বেঁধে গেছিলেন, 7 মাস হলো, 7 মাস হলো বেঁধে গেছেন। তো কি কি হয়েছে বলুন? মানে আমার ভাসুরেরা যাচ্ছিল না বাড়িতে, বাড়ি থেকেই যাচ্ছিল না ভাসুরেরা, এখন ওরা মানে যাওয়ার জন্য মানে প্রস্তুতি নিয়েছে, কাল গৃহপ্রবেশ করেছে, গৃহপ্রবেশও করেছে, এখন ওই আপনার ওই দোকানটা ছাড়ছে না, ছাড়বে আস্তে আস্তে, একটু তো এগিয়েছে কাজ। হ্যাঁ ওইটা হয়েছে। কি হয়েছে? ওইটাই তো, ওরা মানে ওইটাই তো সুখবর বললো, বাড়ি ছেড়ে গেছে, বাড়িতে মানে অর্ধেক জিনিস গেছে, মানে মানে কয়েক মানে ছেড়ে দেবে কয়েকদিনের মধ্যে, তাই তো আপনাদেরকে জানিয়েছেও, তাই নিমন্ত্রণ করেছিল আমাদেরকে, এত মারামারি ঝগড়া, তারপরেও নিমন্ত্রণ করেছে, এটা দেখুন, এটা তো বাবার ম্যাজিক, বাবা এইভাবে ম্যাজিক করে, ওইটাই তো বলছি। ঠিক আছে ঠিক আছে, যা কৃপা হবে, পুরোপুরি ছাড়লে আপনি ওই চুন্নিটা আপনি খুলে যাবেন। বাবা তখন মোটামুটি কতদিন একটু তো সময় লাগবে, বাবা কৃপা করছে, আস্তে আস্তে কৃপা করছে, 3টা করে ধূপকাঠি, 1টা করে মোমবাতি জ্বলে যাবে, ঠিক আছে ঠিক আছে। আপনি তো ধামের শিষ্য বোধ হয়, ঠিক আছে। আপনি কতদিন আগে এসেছিলেন ধামে? মাস তিনের আগে এসেছিলেন। হ্যাঁ আচ্ছা, তো আমি তখন প্রেশারের ওষুধ খেতেন, আপনি তখন? হ্যাঁ টেনশন ছিল, ওষুধ খেতেন, হাইপার টেনশন। হ্যাঁ এবার সেটা হচ্ছে এই জলটা খাওয়ার পরে কি হয়েছে? জল খাওয়ার পরে পরে দেখছি আমার মাথা ফাথা ঘুরছে, কি হলো? প্রেশারটা আমি চেক করিয়েছি, চেক করার পরে দেখলাম যে আমার বলছে আর এত প্রেশার ডাউন হয়ে গেছে। আচ্ছা, তো তখন আমি প্রেশারের ওষুধটা খাওয়াটা বন্ধ করে দিলাম। এখন কি প্রেশার ওষুধ খাচ্ছেন? না। এখন কি ঠিক আছেন আপনি? নরমাল আছি, পুরো নরমাল, কোনো প্রেশার ওষুধ খাচ্ছেন না? তা কতদিন বন্ধ আছে প্রেশার ওষুধ? 2 মাস আছে। এটা হচ্ছে বাবার কৃপা, এটা হচ্ছে বাবার ম্যাজিক, এটা ঠিক একদম। এটা আপনি প্রমাণ পেয়েছেন তো? তা একদম ঠিক আছে। এক নম্বর। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে যে এই যে আমার হাঁটুর ব্যথাটা ছিল, হ্যাঁ যে হাঁটুর ব্যথাটা কিন্তু অনেকটা নর্মাল হয়ে গেছে, আরো নর্মাল হবে আপনার এটা। হ্যাঁ, তীর্থঙ্কর চক্রবর্তী, কতদিন ধরে আসা হচ্ছে শিবধামে? ধামের শুরুর দিন থেকে, মানে ধাম একদম যখন প্রথম তৈরি হচ্ছে তবে থেকে। ধাম থেকে কি কি পাওয়া গেছে? আমার চাকরি হচ্ছিল না, চাকরি হচ্ছিল না, আচ্ছা, তারপর গৃহবন্ধন কবজ এগুলো নেওয়ার পর তারপর এখন একটা। তাও কত বছর জুড়ে আছো ধামের সাথে? 3-4 বছর। কিন্তু প্রথমে তো গৃহবন্ধন কবচ তোমার নেওয়া হয়নি, কতদিন হয়েছে? বছর খানেক নেওয়া হয়েছে। তা চাকরি করছো কতদিন ধরে? 6 মাস। ভালো চাকরি হচ্ছে কি না? ভালো চাকরি হয়েছে, প্রথমে একটা চাকরি করছিলে, তারপর একটা বেটার চাকরি এসছে, ওটা 1 মাস আগে, এটা 1 মাস আগে এসছে। তো ধাম থেকে কৃপা হচ্ছে তো? হ্যাঁ। আর যারা শিবধামে আসতে চাইছে তাদের জন্য কি বলতে চাইবে? যারা ধরো
এরকম চাকরির সমস্যার জর্জরিত। এখন তো দেখতে পাচ্ছি যে এই ছেলেমেয়েরা, আমি ইউথ জেনারেশনের কথাটাই বেশি বলবো, যে ছেলেমেয়েরা যারা চাকরির চেষ্টা করছে, পড়াশুনো করছে, ফোকাস সরে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে কী বলবে? এবং শিবধামের তারা ভিডিও দেখেও, হয়তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছে, পাচ্ছে না, তো তাদের জন্য কী বলবো? অবশ্যই তাদের আসা উচিত এবং এসে দেখা উচিত যে তারা সেই ফল পায় কিনা। যে কোনো জিনিস পরখ করে দেখা উচিত, ঠিক কথা, অবশ্যই তাদের এসে একবার পরখ করে দেখা উচিত তাদের সমস্যা মেটে কিনা। যাক, শিবধাম থেকে অনেক অনেক আশীর্বাদ, সুস্থ থাকো, ভালো থাকো, আরও আয়ু উন্নতি বাড়ুক, কৃপা হোক, ঠিক আছে, জয় শিবধাম, জয় শিবধাম। তুমি ধামে আসছো কতদিন ধরে? আমি ধামে আসছি সেই আগের বছর ওই মে মাস নাগাদ, মে জুন নাগাদ। তো ধামে শিষ্য তো? অবশ্যই শিষ্যত্ব গ্রহণ করেছো ধামের? অবশ্যই। আচ্ছা, ধামে সেবাও দিচ্ছো তুমি? অবশ্যই। কতদিন হলো সেবা দিচ্ছো তুমি ধামে? সেবা দিচ্ছি মাস দুই তিনেক হয়ে গেল। দুই তিনেক? তা তোমাকে আমি বলেছিলাম যে কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করা আছে, আমি মাঝে বলেছিলাম। তা চাকরি কতদিন হয়েছে পেয়েছো তুমি? চাকরি পেয়েছি নভেম্বর মাসে, আমার ইন্টারভিউ হয়েছিল ডিসেম্বর। কোথায় হয়েছিল ইন্টারভিউ? কলকাতা এয়ারপোর্টে। কলকাতা এয়ারপোর্টে? হ্যাঁ। আচ্ছা, বর্তমানে তুমি কোন কোম্পানিতে কর্মরত? আমি ইন্ডোর থাইতে কর্মরত। বাহ, খুব ভালো, মালিন্ডো এয়ারের গ্রাউন্ড স্টাফ, কমার্স। বাহ 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 বাহ, তোমার আয়ু উন্নতি হোক আরো, তুমি সুখে শান্তিতে থাকো, ভালো থাকো, তোমার বাবা মাও সুখে শান্তিতে থাকুক, সুস্থ থাকুক। আমার বিশ্বাস যেটুকু ধাম কৃপা করে কিনা, তুমি তো সেবা দাও ধামের, সেবা দিই, ঠাকুরের যেটুকুনি সময় পারি গড়েও জব করি। এবং আমি, আমার ধারণা এখানে এসেই আমার বাধা বিপদ সব কেটেছে, আরো কাটবে, তুমি আরো সুখী হবে, আরো হ্যাপি হবে, আর বাবার শক্তি প্রতি মুহূর্তে কণা কণায় তুমি অনুভব করবে, ঠিক আছে? সকল দেবদেবী ভালো থাকো, জয় সিদ্ধাম, গৌরব কর অতি পরিচিত ধামে সেবা দিচ্ছে, কতদিন ধরে যুক্ত আছো ধামের সাথে? এক বছরের কাছাকাছি। তুমি তো অ্যাপয়েন্টমেন্ট দাও, নতুন অ্যাপয়েন্টমেন্টগুলো তুমি দাও, সবাইকে বলে রাখি এই গৌরব করি কিন্তু নতুন অ্যাপয়েন্টমেন্টে রয়েছে, নাম্বার সবাই জানে। তা তুমি ধামের শিষ্য তাই তো? একদম। আচ্ছা, শিষ্যত্ব গ্রহণ করেছো, কতদিন হলো তোমার নতুন কাজে তুমি জয়েন করেছো? 15-20 দিন হয়েছে। আচ্ছা, 15-20 দিন হয়েছে, এবার বলতে হবে তুমি কি আগে কোনো জায়গায় কাজ করতে? করতাম, কিন্তু সেরকম ভালো হয়েছে, ভালো ছিল না। তা ওটা চলে যাওয়ার কতদিনের মধ্যে তুমি কাজ পেয়েছো? 8-9 দিনের মধ্যে। মাত্র 8-9 দিনের মধ্যে কাজ পেয়েছো, ওটা চলে যাওয়ার মাত্র, এটাই হচ্ছে ধামে সেবা দেয় যারা বিশেষত্ব। ধাম কৃপা করে কি করে না এবার তুমি বলো? যারা মন দিয়ে ডাকবে একদমই কৃপা পাবে, যারা স্বার্থ নিয়ে ডাকবে তারা কোনোদিনও পাবে না, বিনা স্বার্থে ডাকলে ঈশ্বর নিশ্চয়ই সাহায্য করবে সবাই। অবশ্যই, তুমি সবাইকে অ্যাপয়েন্টমেন্ট দাও যারা সমস্যায় জর্জরিত হয়ে আছে, তাদের সমস্যা খুঁজে খুঁজে যাতে তারা আসতে পারে, ঠিক আছে? সুখে শান্তিতে ঘর করো, ভালো থাকো, সুস্থ থাকো, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, জয় শিবধাম, জয় ভূতমুক্তি কেন্দ্র শিবধামের, জয় জয় ধামের সর্বদেব দেবী, জয় জয় সৌরভ প্রিয়ানন্দ গুরু মহারাজের, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় সীতারাম। ব্যাস, ঠিক আছে, কি নাম আছে আপনার বলুন? আমার নাম পায়েল, এখন তো গোস্বামী হয়ে গেছে, পায়েল গোস্বামী। পায়েল গোস্বামী, বয়স কত এখন? 29। পায়েল গোস্বামী বাবা 29 বছর বয়স। ঠিক আছে, ঠিক আছে, ঠিক। বিবাহ বন্ধন করা ছিল সেটা তো কেটে গেছে দেখতে পাচ্ছি, বিয়ে হয়েছে এই ডিসেম্বর মাসে, কিন্তু পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে আপনাকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জানাশুনোর মধ্যে নিকট একজন মহিলা যুক্ত আছে, সন্তানাদির নষ্টের যোগ একাধিকবার বলছে বাবা, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কী কী করতে হবে বিয়ের জন্য। আপনি কি চুন্নি বেঁধে গেছিলেন এখানে? হ্যাঁ, ঠিক আছে, সবার আগে তো একটা চুন্নি খুলে দিন, যে কোনো একটা চুন্নি, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কী করতে হবে, গঙ্গাজল ছিটিয়ে দিচ্ছি। কোনো দুটো চুন্নি বেঁধেছিলেন? না, ওই একটা যখন বেঁধেছিলাম আমি, যাতে বিয়েটা হয় আর মা হতে পারি এই বলে আমি বেঁধেছিলাম। ওটা তো নিয়ম না, যে কোনো একটা বলে নিয়ম, যাই হোক ওটা আপনি আপাতত খুলে দিন, আমি বলে দিচ্ছি কী কী করতে হবে। একটা চুন্নি খুলবেন, এটাকে নিয়ে যাবেন, ঠাকুরের আসনে রাখবেন, পূজার জায়গা এবং ধূপ দেখাবেন। আপনার কি 16 সোমবার হয়ে গেছে পুরো? ঠিক আছে, মাঝখানে চলে আসেন। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো,
আর যে সন্তান দেখতে পাচ্ছি সেটা তো গ্রোই করতে পারিনি ঠিক মতো, রক্তপিণ্ড তৈরি হয়েছিল ফেটাস, সেটা নষ্ট হয়ে গেছে, ভ্রূণাবস্থাতে নষ্ট করে দেওয়া হয়েছে, সেটা একজন মহিলা যুক্ত আছে, ক্ষতি করা হচ্ছে, আমি বলে দিচ্ছি কী কী করতে হবে, ঠিক আছে? আর তো চুন্নি বাঁধার আদেশ দিচ্ছে না বাবা, তবে আমি বলে দিচ্ছি কী কী করতে হবে। আর যে ঘরটা আছে সে ঘরটা বন্ধন করানো হয়েছে? এখন তো করিনি, বিয়ের পরে এই প্রথমই। কবজ নেওয়া হয়েছে আপনার? না। একটা কবজ নিয়ে নেবেন, আপনাকে কিন্তু ক্ষতি করার চেষ্টা করছে, একজন মহিলা যুক্ত আছে এর পিছনে, নিকট লোক, ঠিক আছে? বলে দিচ্ছি।